এটা বড় ফিতনার জামানা, জুয়ান বুড়া সবাই আসক্ত হয়ে পড়েছে। এই যে পরকিয়া, এটা এখন বিষক্রিয়ায় রূপান্তর হয়েছে। এটারও একটা উপাদান হলো এই, পাশের বাড়ির ভাবির সাথে, পাশের বাড়ির জরিনা ভাবি সকিনা ভাবির সাথে যোগাযোগের মাধ্যম হয়েছে এখন এই মোবাইল। আর জরিনা ভাবি সকিনা ভাবি তার প্রবাসী স্বামী রেখে পাশের বাড়ির অবিবাহিত আব্দুল্লাহর সাথে পালিয়ে চুয়াডাঙ্গায়। এই রকম অবস্থা এখন আমার সমাজে নাই, নষ্ট হয়ে গেল সমাজ, পচে গেল সমাজ, চতুর্মুখী ফিতনায় আমরা আক্রান্ত। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় ইমান টিকিয়ে রাখা, চরিত্র ঠিক রাখা, এটা হবে মানুষের জন্য বড় চ্যালেঞ্জের ব্যাপার। অবস্থা তখন এত ভয়াবহ হবে, আপনারা 40-50 মিনিট আমার সাথে মনোযোগী থাকতে পারবেন তো? এমন এমন কথা এখন শুরু হবে, এগুলো একটা কথাও আমার না, সব নবীজির কথা। আমি নবীজির কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি যেগুলো তিনি বলেছেন আরো 1500 বৎসর আগে। আল্লাহু আকবার, 1500 বৎসর আগে যা বলে গিয়েছেন আপনি দেখুন আপনার আশপাশের সাথে সব এখন মিলে যাবে, এমন কথা বলে গিয়েছে, মনোযোগ থাকবে তো আপনাদের? আল্লাহ নবী বলেছেন শেষ জামানায় ফিতনা এমন ভাবে মানুষকে আচ্ছন্ন করবে সমাজ এবং রাষ্ট্রে, নির্বোধ লোকেরা, অপদার্থ অযোগ্য লোকদের নেতৃত্বে সমাজ রাষ্ট্র চলে যাবে। বলবেন হুজুর প্রথম পয়েন্টটাই কেন আপনি নেতৃত্ব নিয়ে ধরলেন? কারণ হলো ড্রাইভার ঠিক থাকলে যেমন গাড়ির প্যাসেঞ্জার নিরাপদ থাকে, ঠিক তেমনি ভাবে সমাজ আর রাষ্ট্র পরিচালনার ড্রাইভার হলো নেতৃত্ব। এই নেতৃত্ব ঠিক থাকলে সমাজ ঠিক থাকে, রাষ্ট্র ঠিক থাকে। গাড়ির ড্রাইভার অযোগ্য অদক্ষ অপদার্থ হলে যেমন প্যাসেঞ্জার সহ গাড়ি খাদে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সমাজ আর রাষ্ট্রে যখন চোর ডাকাত সন্ত্রাসী চাঁদাবাজি লোকেরা যখন রাষ্ট্র আর সমাজ নেতৃত্ব দিবে, ওই রাষ্ট্র আর সমাজও তখন ধ্বংসের কিনারে পড়ে যাবে। এজন্য আল্লাহর নবী বলেছেন শেষ জামানায় এত ফিতনার প্রধান কারণ হবে গোটা সমাজে অপদার্থ অযোগ্য নেতৃত্ব কায়েম হয়ে যাবে। শুনুন আল্লাহর নবীর হাদিস আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী একদিন সাহাবীদের সামনে বক্তৃতা করছেন, নবীজি সাহাবীদেরকে বললেন আআযাকাল্লাহু মিন ইমারাতি সুফাহা। নবীজি বললেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আল্লাহ যেন তোমাদেরকে অযোগ্য অপদার্থ নেতৃত্ব থেকে তোমাদেরকে আল্লাহ যেন বাঁচান। আল্লাহ নবী হাদিসে যে শব্দটি বললেন সেটা হলো ইমারতিস সুফাহা, আআযাকাল্লাহু মিন ইমারতিস সুফাহা। নবীজি বললেন ইমারতিস সুফাহা থেকে আমার উম্মতের জন্য আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। আল্লাহর রাসূলের সাহাবীরা তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, একজনও চুপ থাকবেন না বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহর রাসূল, মা ইমারতুস সুফাহা, ইমারতুস সুফাহা কি? আল্লাহর নবী ব্যাখ্যা দিয়ে দিলেন, নবীজি সাহাবীদেরকে বললেন উমারা ইয়াকুনুনা বাদি লা ইয়াদি ওয়া লা ইয়াসতানুনা বিসুন্নতি, অর্থাৎ আমার পরে এমন কিছু লোক আখেরি জামানায় কিয়ামতের আগে আসবে, এই লোকেরা তারা আমার হেদায়াত মোতাবেক আমার সুন্নাত মোতাবেক তোমাদেরকে পরিচালনা করবে না, সমাজ এবং রাষ্ট্রকে আমার সুন্নাত মতো আল্লাহর দেওয়া হেদায়াত মতো তারা পরিচালনা করবে না, আল্লাহর দেওয়া নিয়ম কানুন বাদ দিয়ে, রসুলের দেওয়া তরিকাকে বাদ করে দিয়ে, তারা নিজেদের মস্তিষ্ক প্রসূত বিবেক প্রসূত আইন কানুন দিয়ে তারা তাদের সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করা আরম্ভ করবে। আল্লাহর নবী বললেন ফামান সাদাকাহুম বিকাযিবিহিম ওয়া আনাহুম আলা যুলমিহিম ফাউলাইকা লাইসু মিন্নি ওয়ালাস্তা ওয়ালাস্তা মিনহুম। নবীজি বললেন সেই অপদার্থ অযোগ্য লোকদের যারা অনুসরণ করবে এবং তাদেরকে যারা সহযোগিতা করবে, আল্লাহর নবী বললেন ফাউলাইকা লাইসু মিন্নি, এরা আমার উম্মত নয়, ওয়ালাস্তা মিনহুম, এবং আমিও তাদের কেউ নই। আপনি কি ঘুমায় গেছেন নাকি? নবীজি বলেছেন এদের সাথে আমার সম্পর্ক কাট অফ, এরা আমার উম্মত নয়, আমিও তাদের কেউ নই, তারাও আমার কেউ নয়। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন শেষ জামানা হবে এমন এক ভয়ঙ্কর সময়। তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু,
এই হাদিসের বর্ণনাকারী সাহাবি, তিনি বলেছেন আল্লাহর নবী বলেছেন, ইয়াতি আলান নাসি জামান আসসাবিরু ফীহি মালা দীনিহি কাল ক্বাবিদি আলাল জামর। আল্লাহর নবী বলেছেন খুব শীঘ্রই মানুষের উপরে এমন এক জামানা আবির্ভূত হবে যেই জামানায় ঈমানের উপরে টিকে থাকা ঠিক ততটাই কঠিন হবে যেমন করে জ্বলন্ত কয়লার উপরে দাঁড়িয়ে থাকা যত কঠিন। ঈমানের উপরে অবিচল থাকা হয়ে যাবে তার চাইতে আরো কঠিন, কেননা সেই সময়টা হবে ফিতনার জামানা। সামনে ফিতনা, পিছনে ফিতনা, ডানে বামে সব দিকে সর্বনাশা, চতুর্মুখী ফিতনায় মানুষ আচ্ছন্ন হয়ে যাবে ফিতনাময় জামানায়। মানুষের অবস্থা এমন হবে, অন্য হাদিসে আল্লাহর নবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা মানুষ মুমিন থাকবে কিন্তু ফিতনায় পড়ে সন্ধ্যাবেলায় মানুষগুলো কাফির হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, ওয়া ইউসবিহু কাফ ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউমসি কাফির ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যাবেলায় কোনো ব্যক্তি মুমিন থাকবে কিন্তু রাতের বেলা ফিতনায় পড়ে গিয়ে সকালবেলায় কাফির হয়ে যাবে। এত ফিতনার জামানা আসবে মুহূর্তের মধ্যেই মানুষ ঈমান হারা হয়ে যেতে পারে। আমার বাবারা আমার ভাইয়েরা, এই দুনিয়ার সবচেয়ে বড় সম্পদের নাম হলো ঈমান। সবচাইতে বড় সম্পদ হলো ঈমান, কারণ ঈমান ব্যতীত নেক আমলেরও কোনো দাম নাই। একজন বেঈমান ব্যক্তি যদি সারা জীবন ভালো ভালো কাজ করে মানুষের কল্যাণে কাজ করে, তো এই ভালো এবং মানবিক কাজ কিংবা কল্যাণের কাজের কারণে দুনিয়াবি জীবনে সে খ্যাতি যশ বাহবা পাবে, মানুষ তার প্রশংসা করবে, কিন্তু আল্লাহর কাছ থেকে তার কোনো যাজা নাই, তার কোনো পুরস্কার নাই, কারণ ঈমান ব্যতীত নেক আমলের কোনো দাম নাই। এজন্য আল্লাহ কোরআনে কারিমে যত জায়গায় নেক আমলের কথা বলেছেন, নেক আমলের আগে আল্লাহ তাআলা ঈমানের কথা বলেছেন, কারণ ঈমান ব্যতীত নেক আমলের কোনো দাম নাই। ঈমানের সাথে নেক আমল করবে যারা, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে তারা। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানূ ওয়ামিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদীনা ফীহা লা ইয়াবগূনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই ঈমান এনে নেক আমল করবে যারা, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে তারা। তাহলে আমল ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম নাই। এই জন্য মানুষের জন্য সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। বলেন তো সবচাইতে বড় সম্পদের নাম কি? আরো জোরে বলেন, সবচাইতে বড় সম্পদের নাম কি? একজন মোমেন ব্যক্তি জীবনের সব কিছু ইমানের জন্য ছাড়তে পারে, কিন্তু ইমান সে কখনো ছাড়তে পারে? এই জন্য আপনি আমাদের আকাবির আসলাফ পূর্ববর্তীদের জীবনী পড়ে দেখুন, নবী রাসূলদের জীবনী পড়ে দেখুন, নবী রাসূলদের সঙ্গী সাথী যারা ছিলেন তাদের জীবনী পড়ে দেখুন। তাদেরকে দুনিয়াবি বহু লোভ লালসা দেখানো হয়েছে, তাদের উপরে নির্যাতন নিপীড়ন হয়েছে, শুধু বলা হয়েছে ঈমান ছাড়ো, ঈমান ছাড়লে তোমাকে নাজাত দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে। ঈমান যদি ছাড়ো দুনিয়াবি ফায়দা দুনিয়াবি সুযোগ সুবিধা তোমাদেরকে দেওয়া হবে। কিন্তু প্রকৃত ঈমানদার প্রকৃত মোমেন যারা ছিলেন তারা তখন সেই কাফের মুশরিকদেরকে জবাব দিয়ে বলেছিলেন, কাফিরের দল মুশরিকের দল শোনো, আমি জীবনের সব কিছু ছাড়তে পারি, আমার দুনিয়াবি জীবনের সমস্ত কিছুর মায়া ছাড়তে পারি, এমনকি নিজের জীবনের মায়াও ছাড়তে পারি, কিন্তু ঈমান আমি ছাড়তে পারি না। আপনারা কি আছেন না ঘুমাই গেছেন? আছেন না ঘুমাই গেছেন? তাহলে একজন ঈমানদারের কাছে সবচেয়ে বড় সম্পদ কি? জোরে বলেন, এই ঈমানের উপর টিকে থাকা দুষ্কর হবে, কঠিন হবে এই জামানায়। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু
এবার আসেন তো ইমানের উপর টিকে থাকা যে কঠিন, আপনাকে একটু বাস্তবতা দিয়ে বুঝাই। কিচ্ছু লাগবে না গো ভাই, আপনার পকেটেই ইমান হারানোর উপাদান আছে, প্রত্যেকের পকেটে এই মোবাইল ফোন আছে, এই মোবাইল ফোনের অপব্যবহারই আজকে আপনাকে ইমান হারা করার জন্য এনাফ, যথেষ্ট, কিচ্ছু লাগবে না। এই তো রাতের বেলা ঘুমাবে নিজের রুমে, ফজরের আগেই সে ইমান হারা হয়ে যাওয়ার সুযোগ এই মোবাইলের মাধ্যমেই আছে, চরিত্র ধ্বংস করার উপাদান এখানে আছে। আপনি দেখুন অশ্লীলতা দিন দিন বেড়েই চলেছে, জিনা বেড়ে চলেছে, পরকিয়া দিন দিন বেড়েই চলেছে, অশ্লীলতা বেহায়াপনা জিনা ব্যভিচার পরকিয়ার প্রধান এবং অন্যতম উপাদান হল এই মোবাইল ফোন। সন্ধ্যাবেলায় আগে প্রত্যেক বাড়িতে বাড়িতে ছেলে মেয়েরা পড়াশোনায় ব্যস্ত থাকত। আমি যখন প্রাইমারিতে পড়াশোনা করি তখন আমাদের গ্রামে বিদ্যুৎ ছিল না, হারিকেন জ্বালিয়ে সন্ধ্যার পরে মাগরিবের পরে প্রতিটি ঘরে ঘরে ছেলেমেয়েরা পড়তে বসত, জোরে জোরে চিল্লাই চিল্লাই পড়ত। এখন বেশিরভাগ বাড়িতে আপনি দেখবেন সন্ধ্যার পরে ছেলে মেয়েদের পড়াশোনা নাই। এখনকার ছেলে মেয়েদের হাতে আপনি সন্ধ্যার পরে ফোন দেখবেন, কেউ মোবাইলে বিভিন্ন ধরনের গেমস খেলছে। সেভেনের ছেলে সিক্সে পড়ে ফাইভে পড়ে, এরকম ছেলেদের মেয়েদের ফেসবুক আইডি টিকটক আইডি আছে। আপনারা কি ঘুমাই গেছেন নাকি? আমি জুমার নামাজ শেষ করে বের হয়েছি, আমি যেখানে জুমা পড়াই, ছোট্ট এক ছেলে আমাকে বলছে, হুজুর আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম অনেক দিন হয়ে গেল, আপনি অ্যাকসেপ্ট করলেন না কেন? এই পুচকা ছেলেকে আমি জবাব দিলাম, তুমি কোন ক্লাসে পড়ো? আমাকে বললো আমি ক্লাস সেভেনে পড়ি। বললাম তুমি ক্লাস সেভেনে পড়ো, তোমার ফেসবুক আইডি আছে? আমাকে বললো হুজুর একটা না দুইটা আছে। বললাম দুইটা কেন? বললো হুজুর আমার তো একটার 5000 ফিল আপ হয়ে গিয়েছে, এই জন্য আমি আরেকটা খুলেছি। আমি বললাম তুমি তো আমার থেকে আরো বড় সেলিব্রিটি, কারণ আমার নিজের ফেসবুক আইডি একটা, তোমার আইডি দুইটা, যে একটা আছে ওইটাও চালানোর সময় নাই। কই হুজুর কি বলেন, আমি তো খুব অ্যাক্টিভ সারাক্ষণ, হ্যাঁ আমি ছবি দেই, পোস্ট করি, লাইক দেই, শেয়ার করি। আমি বললাম মেসেঞ্জারে কি আর কিছু করো? এখন আর কিছু বলে না। স্কুলে কলেজে ছেলেমেয়েরা পড়ছে, মোবাইল ফোন এটা বহন করা কি খুব কঠিন? জবাব দেন না কেন আপনারা, এটা কি খুব ভারী জিনিস? এটা খুব ভারী জিনিস, কত, 100 গ্রাম, 120 গ্রাম, 150 গ্রাম হবে, এর চেয়ে বেশি হবে এর ওয়েট? 100-150 গ্রামের মোবাইল, কিন্তু বিশ্বাস করেন 100-150 গ্রাম ওজনের মোবাইল দিয়ে যে পরিমাণ পাপ হয়, যে পরিমাণ গুনাহ হয়, এই পাপ আর গুনাহকে মিজানের পাল্লায় রাখলে কত যে ভারী হবে এটা কল্পনাও করা যাবে না। আমি বলছিলাম আখেরি জামানায় আছি আমরা, শেষ জামানায় ঈমান বাঁচানো হবে অনেক কঠিন। প্রযুক্তির অপব্যবহার, মোবাইল ফোনের ফিতনা, এগুলো দাজ্জালের তরফ থেকে আসা অন্যতম ফিতনা। অর্থাৎ দাজ্জালিও দাজ্জালকে যারা অনুসরণ করে, দাজ্জালের অনুসরণকারীদের থেকেই কিন্তু এ ধরনের চরিত্র বিধ্বংসী প্রযুক্তি পৃথিবীতে লঞ্চ হচ্ছে, আমরা অনেকে জানিও না। আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ভাইদেরকে বলছি, বোনদেরকেও বলছি, এই সময় মোবাইলে ইন্টারনেটে আসক্ত হয়ে সময় নষ্ট করার বয়স এখন তোমার নয়, তোমার এই বয়স হলো পড়াশোনার, গবেষণার। আমাদের দেশ থেকে ছেলেমেয়েরা পড়াশোনা করে, আমাদের দেশের ছেলেরা কেন মোবাইল আবিষ্কার করতে পারে, কেন তারা বিভিন্ন অ্যাপস আবিষ্কার করতে পারে না? আজকে ফেসবুকে ইউটিউবে দিনের পক্ষে কোনো কন্টেন্ট তৈরি করা যায় না, কোনো বক্তৃতাও করা যায় না, দেখা যায় আইডি সহ পেজ সহ গায়েব হয়ে যায়। এটা যারা ইন্টারনেটে অ্যাক্টিভ থাকেন তারা আপনারা জানেন। আজকে এই যে আমরা আছি, আমরা সব কথা বলতেও পারি না, সব জায়গায় এখন নিয়ন্ত্রণ চলছে, কিন্তু আমাদের মুসলমান ছেলেমেয়েরা যদি পড়াশোনা করে উচ্চশিক্ষিত হয়, এরা যদি বিজ্ঞানী হয়, এরা যদি বিভিন্ন জিনিস আবিষ্কার করে, এটা তো মুসলমানদের কল্যাণেই কাজে লাগবে, ঠিক কিনা বলেন? এজন্য আমি
তরুণ যুবক ছেলেদেরকে বলবো, যারা পড়াশোনা করেন ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে বলবো, মোবাইল ফোনে আসক্ত হয়ে এই বয়সটাকে আপনি শেষ করে দিবেন না। শুধু যে ইয়াং জেনারেশন মোবাইলে আসক্ত সেটা কিন্তু নয়, কি শিশু কিশোর যুবক আর কি বুড়া মানুষ বলেন, এখন সবাই এই ফোনে আসক্ত হয়ে গেছে। কি করে আসক্ত হয়েছে আমি আপনাদেরকে বলি। আগে বিভিন্ন বাড়িতে বিবাহের অনুষ্ঠান হলে বা সামাজিক বিভিন্ন অনুষ্ঠান হয় না, সামাজিক অনুষ্ঠানে গেলে মানুষ একসাথে বসত, গল্প করত, একজন আরেকজনের খবর নিত। কিন্তু এখন দেখবেন কোনো সামাজিক অনুষ্ঠানেও মানুষ একত্রিত হলে কেউ কারো দিকে তাকায় না, সবাই নিচের দিকে তাকায় আর নিজের ফোন স্ক্রল করে, একজন আরেকজনের সাথে কোনো কথাবার্তাও বলে না। এরকম পরিবেশ আছে না নাই? এই যে আপনাদের গুভিপুর বা আশেপাশের গ্রামে দেখবেন বিকেলবেলা গাছতলায় বটতলায় এরকম ফুটবল মাঠে স্কুলের মাঠে ছেলেরা একত্রিত হয়ে টিকটক ভিডিও বানায়, গেমস খেলে, খেলা হয় আইপিএল ইন্ডিয়ায়, আর জুয়ার বাজি ধরে তারা গুভিপুরে মেহেরপুরে। জুয়ায় আসক্ত হয়ে যাচ্ছে ইয়াং জেনারেশন, এরা ফ্রি ফায়ারে আসক্ত হয়ে যাচ্ছে, এরা পাবজিতে আসক্ত হয়ে যাচ্ছে, তথ্য প্রযুক্তির অপব্যবহারে নিজেদেরকে তারা ধ্বংস করে দিচ্ছে। আমার ইয়াং জেনারেশনকে আমি বলবো, ভাইয়েরা আমার, এই মোবাইল, আগেই তো বলেছি এটার ওয়েট খুব, কথা বললেন ওয়েট খুব, ওজন খুব কম, কিন্তু যে পাপগুলো করো এটা দিয়ে এই পাপের ওজন অনেক। আবার মোবাইল দিয়ে গোপনে গুনাহ হয় বেশি, মোবাইল দিয়ে গোপনে গুনাহ হয় বেশি, প্রকাশ্যে গুনাহ হয় কম, গোপনে গুনাহ হচ্ছে বেশি। যারা নীরবে নিবৃতে একাকী গুনাহ করেন আল্লাহকে ভয় করুন। আল্লাহর নবীর একটা হাদিস আপনাদেরকে শোনাই, আল্লাহর নবী সাহাবীদেরকে একদিন বললেন, ও আমার সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে পাহাড় সম পরিমাণ নেক আমল নিয়ে কিছু মানুষ হাশরের মাঠে হাজির হবে, কিন্তু মুহূর্তেই তাদের সকল আমলগুলো ধুলা বালিতে পরিণত হয়ে যাবে, সব আমল তাদের শূন্য হয়ে যাবে। ঘুমাইতেছেন না শুনতেছেন? আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন হাশরের ময়দানে কিছু ব্যক্তি পাহাড় সম পরিমাণ নেক আমল নিয়ে হাশরের মাঠে উঠবে, কিন্তু মুহূর্তেই তাদের সব আমলগুলো বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন চুপ থাকবেন না? সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি করে এত নেক আমল মুহূর্তের মধ্যেই ধুলা বালিতে পরিণত হয়ে যাবে, কি করে এত নেক আমল মুহূর্তের মধ্যেই বরবাদ হয়ে যাবে? আল্লাহর নবী বললেন, আরবের তিহামা পর্বতের সমান নেক আমল নিয়ে উঠার পরেও সব আমল তাদের শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এর কারণ হলো ওই ব্যক্তিগুলো রাতের অন্ধকারে কিংবা দিনের আলোতে, আলোতে আধারে এরা যখন একাকী নীরবে নিবৃতে থাকতো তখন তারা গোপনে গোপনে গুনাহ করত। কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করো, এই হাদিস তোমার চরিত্র ঠিক করার জন্য এনাফ, যথেষ্ট। তুমি রাতের অন্ধকারে কি করো কেউ জানে না, জানেন কে? জোরে বলেন, জানেন কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাহা লা ইখফা আলাইহি শাইউম ফিল আরদি ওয়া লা ফিস সামা। আসমান জমিনে যা কিছু হয় আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নাই। অন্য আয়াতে আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলেছেন, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন। তারা কি জানে না? তাদের গোপন আর প্রকাশ্য সব খবর যার কাছে আছে, তিনি কি সব খবর আল্লাহর কাছে আছে, এমনকি পৃথিবীর কোন প্রান্ত থেকে কোন গাছের পাতা ছিঁড়ে যায়
আমার মাবুদের কাছে, আমার রবের কাছে সেই খবরটাও আছে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু ওয়া ইয়ালামু মা ফিল বাল্লি ওয়াল বাহরি ওয়া মা তাস আল্লাহ তাআলা বলছেন, অদৃশ্যের চাবিকাঠি একমাত্র আমার হাতের মুঠায়, আমি ছাড়া সেটা কেউ জানে না। স্থলভাগ আর জলভাগে যা কিছু হয় সবকিছুই আমি জানি। এমনকি এই দুনিয়ার কোন দেশের কোন প্রান্ত থেকে যদি কোন গাছের কোন পাতাও ছিঁড়ে যায়, কোন দেশের কোন প্রান্তের কোন গাছের কোন পাতা ছিল তার খবরও যার কাছে আছে, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি। তো আমার যুবক ভাইয়েরা, যে আল্লাহর কাছে গাছের একটা পাতা পড়ার খবর আছে, তুমি যে রাতের বেলা দরজা লাগিয়ে দিয়ে বন্ধ করে দিয়ে একা রুমে ফিসফিসিয়ে তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলো, তুমি যে মোবাইলে হারাম ভিডিও দেখো, পর্নোগ্রাফি দেখো, তোমার বাবা দেখে না, মা দেখে না, ভাই দেখে না, বোন দেখে না, কিন্তু তোমার অন্ধকার ঘরে একাকী রুমে কার্যক্রম সম্পর্কে যিনি অবহিত, যিনি জানেন তিনি কি। সে আল্লাহর ভয় কি অন্তরে নাই? সে আল্লাহর ভয় যার অন্তরে আছে সেই ব্যক্তি, সেই ব্যক্তি হল প্রকৃত আল্লাহ ভীরু, প্রকৃত খোদা ভীরু ব্যক্তি। সব খবর আল্লাহর কাছে আছে। আজ আপনি এই মোবাইল পকেটে, এই যে ঢুকাই দিলাম, ওজন কম, পকেটে নেওয়া যায়, মোবাইল দিয়ে যে পাপ করছেন এটা পকেটে নয়, এত পাপ করছেন এটা হয়তো জমিন থেকে আকাশের সীমা পর্যন্ত স্পর্শ করে ফেলেছে, এত গুনাহ আপনি কামাই করেছেন। এটা বড় ফিতনার জামানা, জুয়ান বুড়া সবাই আসক্ত হয়ে পড়েছে। এই যে পরকিয়া, এটা এখন বিষক্রিয়ায় রূপান্তর হয়েছে। এটারও একটা উপাদান হলো এই, পাশের বাড়ির ভাবির সাথে, পাশের বাড়ির জরিনা ভাবি সকিনা ভাবির সাথে যোগাযোগের মাধ্যম হয়েছে এখন এই মোবাইল। আর জরিনা ভাবি সকিনা ভাবি তার প্রবাসী স্বামী রেখে পাশের বাড়ির অবিবাহিত আব্দুল্লাহর সাথে পালিয়ে চুয়াডাঙ্গায়। এই রকম অবস্থা এখন আমার সমাজে নাই, নষ্ট হয়ে গেল সমাজ, পচে গেল সমাজ, চতুর্মুখী ফিতনায় আমরা আক্রান্ত। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের আগে শেষ জামানায় ইমান টিকিয়ে রাখা, চরিত্র ঠিক রাখা, এটা হবে মানুষের জন্য বড় চ্যালেঞ্জের ব্যাপার। অবস্থা তখন এত ভয়াবহ হবে, আপনারা 40-50 মিনিট আমার সাথে মনোযোগী থাকতে পারবেন তো? এমন এমন কথা এখন শুরু হবে, এগুলো একটা কথাও আমার না, সব নবীজির কথা। আমি নবীজির কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি যেগুলো তিনি বলেছেন আরো 1500 বৎসর আগে। আল্লাহু আকবার, 1500 বৎসর আগে যা বলে গিয়েছেন আপনি দেখুন আপনার আশপাশের সাথে সব এখন মিলে যাবে, এমন কথা বলে গিয়েছেন, মনোযোগ থাকবে তো আপনাদের? আল্লাহ নবী বলেছেন, শেষ জামানায় ফিতনা এমন ভাবে মানুষকে আচ্ছন্ন করবে সমাজ এবং রাষ্ট্রে, নির্বোধ লোকেরা, অপদার্থ অযোগ্য লোকদের নেতৃত্বে সমাজ রাষ্ট্র চলে যাবে। বলবেন, হুজুর প্রথম পয়েন্টটাই কেন আপনি নেতৃত্ব নিয়ে ধরলেন? কারণ হলো, ড্রাইভার ঠিক থাকলে যেমন গাড়ির প্যাসেঞ্জার নিরাপদ থাকে, ঠিক তেমনি ভাবে সমাজ আর রাষ্ট্র পরিচালনার ড্রাইভার হলো নেতৃত্ব। এই নেতৃত্ব ঠিক থাকলে সমাজ ঠিক থাকে, রাষ্ট্র ঠিক থাকে। গাড়ির ড্রাইভার অযোগ্য অদক্ষ অপদার্থ হলে যেমন প্যাসেঞ্জার সহ গাড়ি খাদে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সমাজ আর রাষ্ট্রে যখন চোর ডাকাত সন্ত্রাসী চাঁদাবাজি লোকেরা যখন রাষ্ট্র আর সমাজ নেতৃত্ব দিবে, ওই রাষ্ট্র আর সমাজও তখন ধ্বংসের কিনারে পড়ে যাবে। এজন্য আল্লাহর নবী বলেছেন, শেষ জামানায় এত ফিতনার প্রধান কারণ হবে গোটা সমাজে অপদার্থ অযোগ্য নেতৃত্ব কায়েম হয়ে যাবে। শুনুন আল্লাহর নবীর হাদিস আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী একদিন সাহাবীদের সামনে বক্তৃতা করছেন, নবীজি সাহাবীদেরকে বললেন, আআযাকাল্লাহু মিন ইমারাতিস সুফাহা। নবীজি বললেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আল্লাহ যেন তোমাদেরকে অযোগ্য অপদার্থ
নেতৃত্ব থেকে তোমাদেরকে আল্লাহ যেন বাঁচান। আল্লাহ নবী হাদিসে যে শব্দটি বললেন সেটা হলো ইমারতিস সুফাহা, আআদাকাল্লাহু মিন ইমারতিস সুফাহা। নবীজি বললেন ইমারতিস সুফাহা থেকে আমার উম্মতের জন্য আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। আল্লাহর রাসূলের সাহাবীরা তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, একজনও চুপ থাকবেন না বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও গো আল্লাহর রাসূল, মা ইমারতুস সুফাহা। ইমারতুস সুফাহা কি? আল্লাহর নবী ব্যাখ্যা দিয়ে দিলেন। নবীজি সাহাবীদেরকে বললেন উমারা ইয়াকুনুনা বাদি লা ইয়াদি ওয়া লা ইয়াসতান্নুনা বিসুন্নতি, অর্থাৎ আমার পরে এমন কিছু লোক আখেরি জামানায় কিয়ামতের আগে আসবে, এই লোকেরা তারা আমার হেদায়াত মোতাবেক আমার সুন্নাত মোতাবেক তোমাদেরকে পরিচালনা করবে না, সমাজ এবং রাষ্ট্রকে আমার সুন্নাত মতো আল্লাহর দেওয়া হেদায়াত মতো তারা পরিচালনা করবে না, আল্লাহর দেওয়া নিয়ম কানুন বাদ দিয়ে রসুলের দেওয়া তরিকাকে বাদ করে দিয়ে তারা নিজেদের মস্তিষ্ক প্রসূত বিবেক প্রসূত আইন কানুন দিয়ে তারা তাদের সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করা আরম্ভ করবে। আল্লাহর নবী বললেন ফামান সাদাকাহুম বিকাযিবিহিম ওয়া আনাহুম আলা যুলমিহিম ফাউলাইকা লাইসু মিন্নি ওয়ালাস্তা ওয়ালাস্তা মিনহুম। নবীজি বললেন সেই অপদার্থ অযোগ্য লোকদের যারা অনুসরণ করবে এবং তাদেরকে যারা সহযোগিতা করবে, আল্লাহর নবী বললেন ফাউলাইকা লাইসু মিন্নি, এরা আমার উম্মত নয়, ওয়ালাস্তা মিনহুম, এবং আমিও তাদের কেউ নই। আপনি কি ঘুমায় গেছেন নাকি? নবীজি বলেছেন এদের সাথে আমার সম্পর্ক কাট অফ, এরা আমার উম্মত নয়, আমিও তাদের কেউ নই, তারাও আমার কেউ নয়। আল্লাহু আকবার! কথার মধ্যে কোনো ভেজাল নাই, কোনো ফাঁকফুকর। এই মাঠে বসে আপনি আজকে সিদ্ধান্ত নিন আপনি কিভাবে চলবেন, কিভাবে চলা দরকার, কিভাবে আপনার জীবন চালানো দরকার, সিদ্ধান্ত নিন। আজকে আল্লাহ নবী আরো বলেছেন আখেরি জামানা হবে জুলুম তন্ত্রের জামানা। আল্লাহ নবী বলেছেন ইন্না হাদাল আমর বাদা নবুওয়াতান ওয়া রাহমা, নবীজি বলেছেন ইসলাম সূচনা হয়েছে নবুয়ত দিয়ে, আর নবুয়তের যুগকে নবীজি বলেছেন রহমতের যুগ। পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন ইসলামের স্টার্টিং হয়েছে নবুয়ত দিয়ে, আর নবুয়তের সূচনা হয়েছে, আর নবুয়তের যুগটা হলো রহমতের যুগ। নবুয়তের যুগকে নবীজি বলেছেন রহমতের যুগ। আল্লাহর নবী বলেছেন সুম্মা ইয়াকুনু খিলাফাতান ওয়া রাহমা, এরপরে নবুয়তের যুগের পরে আসবে খিলাফতের যুগ। দেখেন এই কথাটা নবীজি জীবদ্দশায় বলেছেন, কিন্তু যেভাবে বলেছেন হুবহু সেভাবে কথাগুলোর বাস্তবায়ন হয়েছে। নবীজি বলেছেন ইসলাম সূচনা হয়েছে নবুয়ত দিয়ে, নবীজির নবুয়ত আর রেসালত দিয়ে। আল্লাহর নবী বলেছেন নবুয়ত আর রেসালতের যুগ হলো রহমতের যুগ, আর নবুয়ত আর রেসালতের যুগের পরে দুনিয়াতে আসবে খেলাফতের যুগ। বলেন তো নবীজির পরে দুনিয়ায় খেলাফত ছিল কি ছিল না? আরো আসতে বলেন ছিল কি ছিল না? নবীজি বলেছেন সুম্মা ইয়াকুনু মুলকান আদুদা, যারা পড়াশোনা করেছেন তারা জানেন নবীজি বললেন এরপরে খেলাফতের যুগের পরে পৃথিবীতে আসবে রাজতন্ত্রের যুগ। আমরা যারা ইতিহাস পড়েছি তারা জানি নবুয়তের যুগের পরে ছিল খেলাফতের যুগ, খেলাফতের যুগের পরে ছিল রাজতন্ত্রের যুগ। আল্লাহর নবী বলেছেন রাজতন্ত্রের যুগের অবসান হওয়ার পরে সুম্মা কানা জিব্রিয়াতান ওয়া উতুম্মা ওয়া ফাসাদান ফিল আর্দ, এরপরে পৃথিবীতে আসবে ফাসাদময় জুলুমতন্ত্র আর স্বৈরতন্ত্রের জামানা। কথাগুলো কি পৃথিবীর সাথে মিলে কি মিলে না? আপনি আবার নিজের কাদের উপরে নিয়ে আসেন কেন? আমার সমাজে এরকম পচা নিকৃষ্ট কিছু লোক আছে, কোরআন হাদিসের কথা সে জোর করে তার মাথার উপরে নিয়ে নেয়। হুজুর বলে এক কথা, হুজুর যখন কোরআন হাদিসের কথাগুলো বলে হুজুর তার নামও বলে না, কিন্তু সে নিজেই তার চরিত্রের সাথে মিলায়া নেয়। কেমন মানুষ আছে না নাই? আল্লাহর নবী বলেছেন ইসলাম সূচনা হয়েছে, হাদিসটা মুখস্থ করেন। নবীজি বলেছেন ইসলামের সূচনা হয়েছে নবুয়ত দিয়ে, বলেন কি দিয়ে? বলেন কি দিয়ে? নবুয়ত দিয়ে। এরপরে নবীজি বলেছেন সুম্মা ইয়াকুনু খিলাফা, এরপরে আসবে খিলাফতের যুগ, সেটাও হবে রহমতের যুগ। সুম্মা ইয়াকুনু মুলকান আদুদা, এরপরের যুগ হলো রাজতন্ত্রের যুগ।
সুম্মা ইয়াকুনু জাবরিয়াতাম ওয়াতুম ওয়া ফাসাদান ফিল আরদ। এরপরের সময়টা হলো ফাসাদ, জুলুমতন্ত্র আর স্বৈরতন্ত্রের জামানা। যেই যুগের মানুষেরা নিজের আইনের বিরুদ্ধে, নিজের মতের বিরুদ্ধে গেলে সহ্য করতে না পেরে মানুষের উপরে হিংস্র হায়েনার মতো ঝাঁপিয়ে পড়বে, এমন জালিম আজকে দুনিয়াতে আছে না নাই? তাহলে এটা শেষ জামানার, জোরে বলেন শেষ জামানার আলামত। আল্লাহর নবী বলেছেন শেষ জামানা হবে বড় ভয়ঙ্কর জামানা, সেই জামানায় ফাহেশা কাজ বেড়ে যাবে, বেবিচার বেড়ে যাবে। এজন্য নবীজি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াযহারাল ফাহাশ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না অশ্লীলতা বেহায়াপনা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে যায়। আমার বাবারা আমার ভাইয়েরা পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন তো, সমাজে এখন অশ্লীলতা কম না বেশি? বাসা থেকে বের হয়ে অজু করে বের হবেন তো অজু ঠিক রাখাও কঠিন। অশ্লীলতা রাস্তার মুড়ে মুড়ে, বিলবোর্ডে, সাইনবোর্ডে, ফেস্টুনে, সব জায়গায়, পত্রিকা পড়েও শান্তি পাবেন না, বিনোদন পাতায় আছে অশ্লীলতার বেহায়াপনা, ম্যাগাজিন হাতে নিবেন ওখানেও আছে উলঙ্গপনা, নগ্নতা, অর্ধনগ্নতা, রাস্তাঘাটে বিলবোর্ড, সাইনবোর্ড, ফেস্টুন, চতুর্দিকে দেখবেন। আপনি ইউটিউবে ভালো একটা ভিডিও দেখেন, নিচে দিয়ে আরো তিনটা খারাপ ভিডিও। নিজের চোখের হেফাজত করাও এই যুগের চ্যালেঞ্জের ব্যাপার। আপনি একটা ওয়াচ শুনবেন, সেখানেও দেখবেন সেই ভিডিওর নিচে আজে বাজে ভিডিও চলে এসেছে। এই রকম করে চতুর্দিকে ফাহেশা কাজ, চতুর্দিকে ফাহেশা কাজ। একটা হাদিস আপনাদেরকে শোনাই, আল্লাহর নবী কি বলেছেন শুনেন, শেষ জামানায় অশ্লীলতা, ব্যভিচার, বেহায়াপনা এমন ভাবে সমাজে ছড়িয়ে পড়বে, নবীজি বলেছেন, হাত্তা তুজাদুল মারাতু নিহারান জিহারান তুনকাহু ওয়াসাতাত তারিকি লা ইয়ুনকিরু যালিকা আহাদা। আল্লাহর নবী বলেছেন প্রকাশ্যে দিনে দুপুরে, প্রকাশ্যে দিনের বেলায়, দিনে দুপুরে নারী পুরুষ রাস্তার মধ্যে ব্যভিচার করবে, এটা দেখেও মানুষ, এই চিত্র দেখেও মানুষ ওখানে গিয়ে বাধা দিবে না। এই হাদিসের সাথে মিলান আমার দেশের বটমূল পার্ক, আমার দেশের ওই যে ঢাকার হাতির ঝিল, রমনার বটমূল, এরপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কবুতরের জুড়ার মতো অবিবাহিত ছেলে মেয়েরা বসে বসে বাদাম খায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু বলে না। বিভিন্ন পার্কের মধ্যে দেখবেন কলেজের, স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির ছেলে মেয়েরা কবুতরের জুড়ার মতো বসে বসে, অবিবাহিত ছেলেরা বাদাম খায়। যেগুলা বলতেছি এগুলা বাস্তব না অবাস্তব? নবীজি বলেছেন কিয়ামতের আগের জামানায় রাস্তাঘাটে এগুলো ঘটবে, লা ইউনকিরু আহাদ, লা ইউনকিরু যালিকা আহাদ, কেউ এটা দেখেও বাধা দিবে না। আল্লাহর নবী বলেছেন ওয়ালা ইউগাইয়িরু, এগুলো এগুলো প্রতিরোধের জন্য কাজ করবে না। ফায়াকুনু আমসালাহুম, এদের উদাহরণ হবে এই, আল্লাহর নবী বলেছেন ফায়াকুনু আমসালাহুম ইয়াউমা ইদিন আল্লাযী ইয়াকুল লাউ নাহাইতাহা আনিত তারিকি ক্বালিনান ফাযালিকা ফীহি মিছলা আবি বকরিন ওয়া উমার। আল্লাহর নবী বলেছেন সেই জামানায় যে ব্যক্তি অশ্লীলতায়, অশ্লীলতায়, বেহায়াপনায় শামিল হওয়া ছেলে মেয়েদেরকে বা লোকদেরকে গিয়ে বলবে, তুমি যদি রাস্তাঘাট থেকে সরে গিয়ে লোক চক্ষুর অন্তরালেও এই কাজটা করতে ভালো হতো, তাও সমাজ এই নোংরামি থেকে বেঁচে যেত। আল্লাহর নবী বলেছেন এতটুকু কথাও শেষ জামানায় যে ব্যক্তি বলতে পারবে সে হলো শেষ জামানার আবু বকর, শেষ জামানার উমর। এখানে আমরা গিয়ে বাধা দিতে পারি না, আমরা এই সব কাজে বাধা দিতে পারি না, আমরা নীতিমালা আরোপ করতে পারি বরং, যেখানে আলেম উলামাগণ অশ্লীলতা, বেহায়াপনা, যৌতুক, মাদকের বিরুদ্ধে কথা বলে, সেখানে আরো সুযোগ পেলে আমরা প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করি। আপনি বন্ধ করার জিনিস পান না, আপনি বন্ধ করলে হাতির জিলের এই বেহায়াপনা বন্ধ করুন, আপনি যৌতুক বন্ধ করুন, মাদক বন্ধ করুন, জুয়া বন্ধ করুন, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি বন্ধ করুন। আপনি বন্ধ করার জিনিস পান না, আপনি বিভিন্ন জায়গায় দেখা যায় কুরআনের মাহফিল বন্ধ করে দেন, বরং আপনার উচিত ছিল আপনার বলা কমিটিকে বলা, কোন হুজুরকে দাওয়াত দিয়েছ ওই হুজুরের ফোন নাম্বার দাও, হুজুরের সাথে আমি যোগাযোগ করি, পারলে দেখা করি, আমার এলাকায় জুয়া বেশি, আমার এলাকায় সুদ বেশি, যৌতুক বেশি, হুজুরকে একটু নোট দেই, তিনি যেন তার আলোচনার ভেতরে 20-30 মিনিট এগুলো নিয়েও কথা বলে।
আপনার উচিত ছিল এভাবে সহযোগিতা করা, না করে গান বাজনা এবং অমুসলিম ভাই বোনদের প্রোগ্রামে উল্টা প্রোটেকশন, আর সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে মুসলমানদেরকে অবাক দিনচর্চায় আপনি বাধা বিপত্তি সৃষ্টি করবেন, এটা তো আসলে এদেশের মানুষের আবেগ অনুভূতির সাথে মিলে না, ঠিক কি না? এদেশে যত অমুসলিম বসবাস করেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, এবং সংখ্যাধিক্য যেহেতু এদেশে মুসলমান, মুসলমানদের উচিত হলো অমুসলিমদেরকে শ্রদ্ধা করা, ভালোবাসা, তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখা, সাম্প্রদায়িক দাঙ্গা যেন আমাদের মধ্যে লেগে না যায়। কারণ ইসলাম কখনো অন্য ধর্মকে গালিগালাজ করা, অন্য ধর্মের ভাই বোনদেরকে নিয়ে ঠাট্টা করা, উপহাস করা, অন্য ধর্মের দেবতাদেরকে গালি দেওয়া, এই শিক্ষা ইসলাম কোনোদিনও আমাদেরকে দেয় না। বরং অমুসলিম যারা, ভিন্ন ধর্মাবলম্বী যারা, তাদেরকে তাদের ধর্মীয় অধিকার, নাগরিক অধিকার সেগুলো নিশ্চিত করা, এটি মুসলমান রাষ্ট্রপ্রধান থাকলে তারও দায়িত্ব, প্রতিটি মুসলমানেরও দায়িত্ব হলো অমুসলিমরা যেন তাদের কাছে নিরাপদ থাকে। এটা আমরা করি, এ ধরনের পরমত সহিষ্ণুতা একমাত্র পৃথিবীর মুসলমানদের কাছে আছে। আপনি পৃথিবীর ইতিহাস পড়ে দেখুন, পৃথিবীতে মুসলমানরা হচ্ছে সবচাইতে পরমত সহিষ্ণু জাতি। এই ভারতীয় উপমহাদেশকে মুসলমানরা শাসন করেছে সুদীর্ঘ 800 বছর। ভারতে গেলে আপনারা সুন্দর সুন্দর যা কিছু দেখেন, এই আগ্রার তাজমহল, কুতুব মিনার, শীশ মিনার, দিল্লির শাহী জুমা মসজিদ সহ ভারতবর্ষের সুন্দর সুন্দর সব স্থাপনা মুসলমানদের হাতে গড়ায়, সব মুসলমানরা করেছে। 800 বছর মুসলমানরা শাসন করে মুসলমানরা ভারতবর্ষে কখনো অমুসলিমদের গায়ে হাত তুলে নাই, পিটায় নাই, কারো মন্দির পুড়ায় দেয় নাই, কারো মন্দির দখল করে মসজিদ বাড়ায় নাই। কেন বানাবে? কারণ ইসলাম তো আমাদেরকে এটা শেখায় না, কোরআন আমাদেরকে এটা বলে না, কোরআন হাদিস এটা আমাদেরকে শিক্ষা দেয়। কিন্তু আপনি দেখুন এই ভারতে 47 থেকে নিয়ে 24 পর্যন্ত বহু কিছু হয়েছে। জয় শ্রীরাম না বলায় তাবরিজকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, মুস্কান নামের এক বোনকে কলেজের মধ্যে কিভাবে তাকে হেনস্থা করা হয়েছে আপনারা দেখেছেন, আমাদের বাবরি মসজিদকে দখল করে রাম মন্দির বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি এটা তুলনা দিচ্ছি, উপমা দিচ্ছি, আমরা 800 বছর আমাদের পূর্বপুরুষরা ভারতকে শাসন করে গিয়েছে, আমরা এগুলো করি নাই। কেন করি নাই জানেন? কুরআন, হাদিস, ইসলাম আমাদেরকে এটা শেখায় না। গুবিপুরে যদি হিন্দুদের মন্দির থাকে, সেই মন্দির পাহারা দেওয়া গুবিপুরের মুসলমানদের দায়িত্ব, কোরআন হাদিস এটাই আমাদেরকে শেখায়। তো আমরা তো পরমত সহিষ্ণুতার কথা বলি, আমরা অন্য ধর্মাবলম্বীদেরকে শ্রদ্ধা করার, সম্মান করার কথা বলি। এজন্য অমুসলিমেরা আমাদের কাছে আসে, আমাদের মাহফিলেও তারা আসে, এমনকি আমরা বহু অমুসলিমদেরকে মানবিক কাজেও সহযোগিতা করি। আপনারা এটার সাক্ষী, আমরা করি কি করি না? করি। তাহলে যে দিন, যে কোরআন, যে ইসলাম আমাদেরকে মানবিকতা শেখায়, আমাদেরকে পরমত সহিষ্ণুতা শেখায়, সম্প্রীতি শেখায়, মানবতাবোধ শেখায়, মনুষ্যত্ববোধ শেখায়, উত্তম চরিত্রবান হওয়ার কথা বলে, সেই দিনই প্রোগ্রামগুলো বাস্তবায়নের জন্য প্রত্যেকটি মুসলমানের প্রতিটি স্থান থেকে সহযোগিতার দরকার আছে না নেই? আল্লাহ যেন এই কথাগুলো সকল মহলের লোকদেরকে উপলব্ধি করার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম যে শেষ জামানায় অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি বাড়বে, এমনকি শেষ জামানায় মসজিদের মতো পবিত্র জায়গায় ফিতনা আরম্ভ হয়ে যাবে। আখেরি জামানায় মসজিদের ভেতরেও ফিতনা আরম্ভ হয়ে যাবে। বলেন এখন আমাদের সমাজের মসজিদগুলোতে ফিতনা আছে না নাই? আমাকে সভাপতি বানালো না মসজিদে, হ্যাঁ কত বড় সাহস, আমার বংশ কি কম, চলো এই মসজিদে থাকবো না, আমরা আরেকটা মসজিদ বানাই, কি বলেন, এরকম আছে না নাই? আমি এই গত বছর নভেম্বরে আমাদের দেশের এক জায়গায় মাহফিলে গিয়েছি, আমি এলাকার নাম না বলি, তারা বললেন হুজুর আমাদের এলাকায় কিন্তু 9টা মসজিদ। ভাবছিল এই কথা শুনে হুজুর বলে মাশাল্লাহ মাশাল্লাহ। আমি বললাম ভাই আপনাদের এলাকায় 9টা মসজিদ মানে হচ্ছে আপনাদের এলাকার মধ্যে অনৈক্য বেশি, অস্থিরতা বেশি। আমাকে বললো হুজুর আপনি কেমনে বুঝলেন? বললাম এই যে আপনি 9 মসজিদ বলছেন তো বুঝে ফেলছি। জিজ্ঞেস করলাম জনসংখ্যা কত, যে জনসংখ্যার কথা আমাকে বলেছে এই জনসংখ্যা দিয়ে 1 মসজিদ কাবার না হলেও 2টা দিয়ে এনাফ হইতো।
তো আমাকে বলে, হুজুর আপনি ধরে ফেলছেন, আসলে নয় মসজিদ হওয়ার পেছনে সামাজিক কুণ্ডলও আছে, রাজনৈতিক কুণ্ডলও আছে, আবার এলাকাগত বংশীয় কুণ্ডলও আছে। বলেন মসজিদ নিয়ে এখন ফিতনা আমাদের সমাজে আছে না নাই? মসজিদ নিয়ে ফিতনা করে আমরা কি করছি, এলাকায় নতুন নতুন মসজিদ তৈরি করছি। নতুন নতুন মসজিদ হোক, যদি ফিতনা ছাড়া হয় কোনো অসুবিধা নাই, কিন্তু ফিতনা দিয়ে হলে এটা থেকে কোনো উপকার আসবে না।